Hello friends, apologies, I saw online has 24. So finally, Gauhati University, B.SC, bcom, bcom. First semester registrations prokya arambo hoi goise to kene ke koribo lagibo ei tu video sampurno kini process apnalok step by step apnalok dekhabol goi asu akhor apnalok video tu phal pabo sobolok video tu arambo so tar karone ki koribo lagibo apnar mobile ba desktop thoka jikono kon browser je apnalok search bar search koribo lagibo coalwave24.com ikhine likhi search kori dia logo lage amar je tu official website ase tate apnalok loi aibo ar pisot porthe apnalok dekha pai ase Gauhati University first semester registrations So, আপোনালোকে জাস্ট এতে ক্লিক কৰিব তো এতে ক্লিক কৰি দিয়া লগে লগে আপোনালোকৰ সন্মুখত এনেকে কৈ আহিব আপোনালোকে এতিয়া যদি এটো লিখি সার্চ কৰে তেনে ক্ষেত্ৰত আপোনালোকে কিন্তু নাহিব সো আমাৰ যেটো অফিচিয়েল ওয়েবসাইট আছে তাতে আপোনালোকে যাই হেনা আহিব লাগিব ওকে তাৰ পিছত এতে আপোনালোকে দেখা পাই আছে রেজিষ্ট্রেশনস এণ্ড ফৰ্ম ফিল আপ ওপেন ফৰ টিডিসি বিএ বিএসসি বিকম এণ্ড ভিভো ফার্স্ট সেমিষ্টাৰ এণ্ড পিজি ফার্স্ট সেমিষ্টাৰ 2023 বেটচ অনলি ফার্স্ট সেমিষ্টাৰ রেজিষ্ট্রেশন চলি আছে সো আপোনালোকে কেনেকে কৰিব লাগিব আপোনালোকে যে নোটিফিকেশন যো সাবো বিচাৰে তেনে ক্ষেত্ৰত ইজিখিনি ইজি সাবো আৰু পিজিখিনি পিজি সাবো তেতিয়া আপোনালোকে অনলাইন রেজিষ্ট্রেশনস কেনেকে কৰিব লাগিব যি হকলে ফার্স্ট সেমিষ্টাৰ রেজিষ্ট্রেশন হয় সো তাৰ কাৰণে রেজিষ্ট্রেশনস কৰাৰ কাৰণে আপোনালোকে দেখা পাই আছে টু ষ্টাৰ্ট ফার্স্ট সেমিষ্টাৰ রেজিষ্ট্রেশনস তো আপুনি জাস্ট এতে ক্লিক কৰিব এতে ক্লিক কৰি দিয়া লগে লগে আপোনালোকক সন্মুখত এনেকে কোৱাইব ইনষ্ট্ৰাকচনস তাৰ পিছত আপোনাক দেখা হৈছে ফার্স্ট ষ্টেপ আপোনালোকে প্ৰথমে ৰেজিষ্ট্ৰেশনস কৰিব লাগিব অৰ্থাৎ আপোনালোকে এটা আইডি ক্ৰিয়েট কৰিব লাগিব তাৰ পিছত আপোনালোকে সেকেন্ড ষ্টেপত আপোনালোকে লগইন কৰিব লাগিব তো যেহেতু আমি নতুন হয় একেবাৰে সো তাৰ কাৰণে আমি প্ৰথমে ৰেজিষ্ট্ৰেশনস কৰিম তো ৰেজিষ্ট্ৰেশন কৰাৰ কাৰণে আপুনি দেখা পাইছে ফার্স্ট ষ্টেপ ক্ৰিয়েট নিউ একাউণ্ট লগইন একাউণ্টছ আপুনি জাষ্ট ক্ৰিয়েট নিউ লগইন একাউণ্ট ইয়াতে ক্লিক কৰিব এটি ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনাৰ সন্মুখত এখন ফৰ্ম অপেন হ'ব এটা আপুনি দেখা পাইছে ষ্টুডেণ্ট একাউণ্ট ক্রিয়েশন স্পেচ তো এতে দেখা পাই আছে প্রথম যেটো বক্স দেখা পাই আছে ইন্টার ইয়ার ফার্স্ট নেম অর মোবাইল নাম্বার অর ইমেল এস ইউজার নেম সো এতে আপনার মোবাইল নাম্বারও দিব পারে বা আপনার ফার্স্ট নেমটো দিব পারে বা ইমেল আইডি দিব পারে ওকে সো এটো এটো বক্সত আপনার ফার্স্ট নেমটো দিব বা মোবাইল নাম্বার দিব বা ইমেল আইডি দিব যিকোনো এটা দিব দিয়ার পিছত এটা আপনি দেখা পাই আছে ইন্টার ইয়ার ডেট অফ বার্থ আপনি এতে ক্লিক করব এতে ক্লিক করে দিয়ার পিছত আপনার যেটো জন্মর তারিখ হয় সেই জন্মর তারিখটা আপনি ইয়ার পৰা ইন্টার করব লাগিব ওকে তো সিলেক্ট করে লওয়ার পিছত প্রথমে আপনি ইয়ারটো সিলেক্ট করে লব তারপর আপনার মানটো এনেকে সিলেক্ট করে লব মানটো সিলেক্ট করে লওয়ার পিছত আপনার ডেটটো অর্থাৎ আপনার লওয়ার পিছত এটা আপনি দেখা পাই আছে ইয়ার লগইন পাসওয়ার্ড ডেট অফ বার্থটো পাসওয়ার্ড এস এ পাসওয়ার্ড হিসাবে রাখব বিচারে তেনে ক্ষেত্রে আপনাদের রাখব পারে কোনো ধরনের প্রবলেম নাই ঠিক আছে তো এটা আপনাদের বস্তু একটা ক্যাপচার করে লব স্ক্রিনশট লব এখানে বস্তু আপনাদের এন্টার করার পিছত তারপর আপনি কি করব আপুনি ক্রিয়েট একাউণ্টত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি ক্রিয়েট একাউণ্টত ক্লিক কৰিব এতিয়া আপুনি দেখা পাই আছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইয়ার ইনফরমেশনস অর্থাৎ যিখিনি ইনফরমেশন আপুনি এন্টার কৰিছে এইখিনি বস্তু আপোনালোকে সাবমিট বা আপোনাৰ ভুল যদি থাকে তেনে ক্ষেত্ৰত আপুনি এতিয়াও কেনসেল কৰিব পাৰে তো মোৰ যেহেতু ঠিকে আছে সেইকাৰণে মই কি কৰিম অকে বাটনত মই ক্লিক কৰিছো তো যেতিয়া ক্লিক কৰিব এতিয়া আপুনি দেখা পাই আছে সাকসেস একাউণ্ট ক্রিয়েট সাকসেসফুলি আৰু ইউজাৰ নেম আপোনালোকৰ আহি গৈছে আৰু পাছত আপোনাৰ ডেট অফ বার্থ যিটো আছিলে সেই ডেট অফ বার্থটো আপোনার পাসওয়ার্ড হয়েছে এতে আপনি লগ ইন করব লাগিব সো লগ ইন করার কারণে লগ ইন ইয়ার অ্যাকাউন্ট আপনি এতে ক্লিক করব এতে ক্লিক করে দেওয়ার পিছত আপনার ইউজার নেম এটা অর্থাৎ আপনার যদি মোবাইল নাম্বার দিছিলে তেনে ক্ষেত্রে মোবাইল নাম্বার এন্টার করব যদি আপনি ইমেল আইডি দিছিলে তেনে ক্ষেত্রে ইমেল আইডি দিব আর যদি আপনি ফার্স্ট নেম দিছিলে তেনে ক্ষেত্রে আপনি ফার্স্ট নেমটি এন্টার করব এটা কই দিয়ার পিছত যদি আপনি পাসওয়ার্ডটো কাস্টম পাসওয়ার্ড আপনি বনাইছিলে অর্থাৎ আপনি পাসওয়ার্ড যেটো ডেট বাইডেবল হিসাবে যেটো ডেট অফ বার্থটো আহে সেই ডেটৰ বাৰটো যদি আপুনি চেঞ্জ কৰি আপোনাৰ নিজৰ মতে পাছৱৰ্ড বনাই লৈছিলে তেনে ক্ষেত্ৰত আপুনি পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰিব এইটো বক্সত আৰু বা যদি আপুনি পাছৱৰ্ডটো চেঞ্জ কৰা নাছিলে অৰ্থাৎ তেনে ক্ষেত্ৰত আপুনি ডেটৰ বাৰটো এণ্টাৰ কৰিব লাগিব এনেকৈ আপুনি এণ্টাৰ কৰিব লাগিব এটা আপুনি দেখা পাইছে এই ফৰ্মেটত আপোনালোকে এণ্টাৰ কৰিব লাগিব অৰ্থাৎ আপুনি কোনো ধৰণৰ স্লেচ ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব অ'কে তো পাছৱৰ্ড এণ্টাৰ কৰি দিয়াৰ পিছত আপুনি কেপচা কোডটো বহাই দেখা যিটো কেপচা কোড আপুনি দেখা পাই আছে সেম টু সেম কেপচা কোড বহাই দিয়াৰ পিছত আপুনি জাষ্ট লগ ইন বাটনটোত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি লগ ইন বাটনটোত ক্লিক কৰিব আপোনাৰ সন্মুখত এনেকৈ কৈ আহিব এতিয়া আপুনি দেখা পাই আছে ৰেজিষ্ট্ৰেশনছ এক্সামিনেশ্যনছ ফৰ্ম ফিল আপ ক্লিক হিয়াৰ টু ষ্টাৰ্ট ইয়াৰ নিউ ৰেজিষ্ট্ৰেশনছ এণ্ড ফৰ্ম ফিল আপ অ'কে তো আপোনালোকে যিহেতু প্ৰথম প্ৰথম হয় চ' আপুনি কি কৰিব লাগিব এতিয়া আপুনি ৰেজিষ্ট্ৰেশনছ বা এক্সামিনেশ্যন ফৰ্ম ফিল আপত আপুনি এতে ক্লিক কৰিব ওকে এটা যেতিয়া ক্লিক করব এটা আপনাদের ভালেকিটা স্টেপ আছে আপনাদের ভালদরে মনোযোগে চাব এটা যদি আপনার ভুল করে তেনে ক্ষেত্রে পিছত কিন্তু আপনাদের করেকশনস করব নোৱাৰিব ফর দ্যাট আপনাদের ভালদরে ভিডিওটা আগতে কমপ্লিটলি চাব তারপর আপনাদের সাবমিট করব এটা আপনাদের দেখা পাচ্ছে পার্সোনাল ইনফরমেশন তারপর আপনার রেজিস্ট্রেশন ডিটেলস আপনি ফিল আপ করব লাগিব তারপর নেক্সট স্টুডেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আপলোড করব লাগিব তারপর আপলোডস ডকুমেন্টস কি আপলোড করব লাগিব তারপর এক্সামিনেশন পেপার ডিটেলস তারপর প্রিভিউ এন্ড সাবমিট অর্থাৎ এইটো আপোনালোকে কি হৈ আছে আপোনালোকে ফর্ম ফিল আপ আৰু রেজিষ্ট্রেশন দুটা বস্তু একেলগে হৈ আছে ওকে
তো প্রথমে আপনি দেখা পাইছে টাইটেল আপনি টাইটেল দিব লাগিব ফার্স্ট নেম তো এন্টার করিব তারপর আপনি দেখা পাইছে মিডল নেম যদি আপনার মিডল নেম থাকে তেনে ক্ষেত্রত মিডল নেম দিব যদি না থাকে তেনে ক্ষেত্রত আপনার লাস্ট নেম নিশ্চয় আছে তে হে ক্ষেত্রত আপনি লাস্ট নেম তো এন্টার করিব তো লাস্ট নেম এন্টার কৰি দিছে আপনি দেখা পাইছে ফাদারস নেম এটো বক্সত আপনার দেউতাকৰ নাম এন্টার করিব তারপর এটো বক্সত আপনার মাকৰ নাম এন্টার করিব তারপর এটো বক্সত আপনার ইমেইল আইডি এন্টার করিব তারপর দেখা পাইছে মোবাইল নাম্বার এটো আপনার মোবাইল নাম্বার এন্টার করিব তারপর আপনি ইয়ার পড়া আপনার ডেট অফ বার্থ সিলেক্ট কৰি লব তো ডেট অফ বার্থ সিলেক্ট কৰি লওয়ার পিছত এটা দেখা পাইছে জেন্ডার আপনি এটা ক্লিক করিব এটা ক্লিক কৰি দিয়া পিছত মেল ফিমেল ট্রান্সজেন্ডার অর্থাৎ মেল হলে মেল দিব ফিমেল হলে ফিমেল দিব ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার দিব ওকে স্ক্রল ডাউন করিব ডাউন করার পিছত রিলিজনস আপনি এটা ক্লিক করিব এটা ক্লিক কৰি দিয়া পিছত আপনার কোনটো রিলিজনস হয় মুসলিম হলে মুসলিম দিব সরি ইসলাম হলে ইসলাম দিব জয়েন্স হলে জয়েন্স দিব হিন্দু হলে হিন্দু দিব অর্থাৎ আপনার কোনটো রিলিজনস হয় সেইটো সিলেক্ট কৰি লব তো এটা সিলেক্ট কৰি লওয়ার পিছত নেক্সট অপশনটো আছে ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান আমি যেহেতু ইন্ডিয়ান হয় আপনার ইন্ডিয়ানটো সিলেক্ট কৰি লব তার দেখা পাইছে স্টুডেন্ট ক্যাটেগরি আপনি এটা ক্লিক করব এটা ক্লিক করে দেওয়ার পিছত যদি আপনি জেনারেল ক্যাটেগরি হয় তেনে ক্ষেত্রে জেনারেলটো সিলেক্ট করে লব আর যদি ওবিসি বা ওবিএমসি সেইটো হলে সেইটো সিলেক্ট করে লব এস সি হলে এস সি লব তো আপনার কোনটো ক্যাটেগরি হয় আপনি এটা সিলেক্ট করে লব লওয়ার পিছত এটা আমি দেখা পাইছে পার্মানেন্ট স্টেট অফ ডোমিসিয়াল সো আপনি পার্মানেন্ট স্টেট অফ ডোমিসিয়াল আপনি এটা ক্লিক করব এটা ক্লিক করে দেওয়ার পিছত যেহেতু আমি অসমৰ হয় সেইকাৰণে আমি আসামটো সিলেক্ট করে লৈছো আর যদি আপনি বাইরের হয় তেনে ক্ষেত্রে আপনি আদার্সটো সিলেক্ট করে লব লওয়ার পিছত আপনার স্টেটের নামটো এটা মেনশন করে দিব এটা অসমৰ হয় সেইকাৰণে অসমটো সিলেক্ট করে লৈছো তো লওয়ার পিছত এটা আপনি দেখা পাইছে এড্রেস ডিটেইলস তো এইটো বক্সত আপনার ভিলেজৰ নাম এন্টার করব আপনার যেটা গাঁও বা টাউন সেইটো এন্টার করব তারপর আপনি দেখা পাইছে ডিস্ট্রিক্ট আপনার যদি ডিস্ট্রিক্ট হয় ডিস্ট্রিক্ট এন্টার করব তার এইটো বক্সত আপনার স্টেটটো এন্টার করব তার এইটো বক্সত আপনি পিনকোডটো এন্টার করব তারপর এন্টার করে দিয়ার পিছত যদিহে আর একটা বস্তু আপনার সুদি আছে আর ইউ অলরেডি রেজিস্টার্ড ইন গুয়াহাটি ইউনিভার্সিটি যেহেতু আপনাদেরকে গুয়াহাটি ইউনিভার্সিটি প্রথম যদি আপনাদেরকে রেজিস্ট্রেশন করব গৈ আছে তেনে ক্ষেত্রত আপনি এটা ক্লিক করব এটি ক্লিক করে দিয়ার পিছত আপনি নো করব সো আপনি সিম্পলি এটি নো করব ওকে যেহেতু আমার আগতে গুয়াহাটি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হওয়া নাছিলে বা রেজিস্ট্রেশন নাম্বার নাই সো তার কারণে আমি কি করিম নো করব লাগিব নো দিয়ার পিছত আপনি কি করব গোটেখানি বস্তু আপনাদেরকে ভালদরে চাই লব হওয়ার পিছত আপনি কি করব গোটেখানি বস্তু ফিল আপ করে লৈছে আপনি সেভ পার্সোনাল ডিটেলসত ক্লিক করব তো এতে আপনাদেরকে দেখা পাইছে উপর লেখা আছে সেভ বলি আপনি জাস্ট ওকে বাটনত ক্লিক করব তো যেতিয়া আপনি ওকে বাটনত ক্লিক করব এতে আপনি দেখা পাইছে রেজিস্ট্রেশন ডিটেলস সো আপনি কারেন্ট সেশনটো সিলেক্ট করে লব লাগিব তার কারণে দেখা পাইছে সিলেক্ট ইয়ার আপনি এতে ক্লিক করব এটি ক্লিক করে দিয়ার পিছত 2020-23 যেটা আছে এটি সিলেক্ট করে লব লওয়ার পিছত ইনস্টিটিউট টাইপ আপনি এটি ক্লিক করব এটি ক্লিক করে দিয়ার পিছত যদি আপনাদেরকে গুয়াহাটি ইউনিভার্সিটিত অধ্যয়ন করে আছে তেনে ক্ষেত্রত যিও ডিপার্টমেন্ট যেটা আছে সেটি সিলেক্ট করে লব আর যদি আপনাদেরকে গুয়াহাটি ইউনিভার্সিটিত এফিলিয়েটেড যি কলেজ আছে সেটাতে যদি আপনি স্টাডি করে আছে তেনে ক্ষেত্রত যেটা আমার আছে এফিলিয়েটেড কলেজ আপনি এটি সিলেক্ট করে লব যেহেতু মই গুয়াহাটি ইউনিভার্সিটি অধ্যয়ন করা নাই সেইকাৰণে মই এফিলিয়েটেড যিটো কলেজ আছে মই এটি সিলেক্ট করে লৈছো তাৰ পিছত এটা আমি দেখা পাইছো ইনস্টিটিউট নেম আপুনি এটি ক্লিক করিব এটি ক্লিক কৰি দিয়াৰ পিছত গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত যিমান কলেজ আছে গোটেইকেইটা কলেজতে লিষ্ট আহি গৈছে ইয়াৰ পৰা আপুনি কোনটো কলেজত এডমিশ্যনছ লৈছে সেই কলেজৰ নাম আপোনালোকে এতে আপোনালোকে চাৰ্চ কৰিব পাৰে বা আপোনালোকে মেনুৱেলি কিন্তু আপোনালোকে ইয়াৰ পৰা ওলাব পাৰে অ'কে মই চাৰ্চ কৰি দিছোঁ এতিয়া মই জাষ্ট মই অভয়পুৰী কলেজটো মই চিলেক্ট কৰিছোঁ দেখা পাইছে চিলেক্ট ডিগ্ৰী আপুনি এতিয়া ক্লিক কৰিব এটি ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি কোনটো ডিগ্ৰীত আপুনি এডমিশ্যনছ লৈছে বিবকৰ হ'লে বিবকৰখিনি চিলেক্ট কৰি ল'ব তাৰপিছত বিএ হ'লে বিএ আপুনি কোনটোত লৈছে আপুনি সেই হিচাপে আপোনাৰ চিলেক্ট কৰি ল'ব আৰু এটা বস্তু আপোনালোকক মই কৈ দিওঁ যিসকলে জেনেৰেল কেণ্ডিডেট হয় অৰ্থাৎ যিসকলে জেনেৰেল কোৰ্চত এডমিশ্যনছ লৈছে তেওঁলোকে যদি আপুনি বিএত এডমিশ্যন লৈছে তেনে ক্ষেত্ৰত বিএ ৰেগুলাৰ বুলি পাব যিসকলে জেনেৰেল ষ্টুডেণ্টছ হয় আৰু যদি আপুনি বিএ মেজৰত এডমিশ্যনছ লৈছে তেনে ক্ষেত্ৰত আপুনি বিএ মেজৰ এছআমিছ যিটো আছে সেইটো চিলেক্ট কৰি ল'ব বা ইকনমিক্সত কিছুমানে লৈছে মেজৰ তেওঁলোকে এনেকৈ চিলেক্ট কৰি ল'ব কিন্তু যিসকলে জেনেৰেল কোৰ্চৰ হয় তেওঁলোকে বিএ ৰেগুলাৰ বা বিকম ৰেগুলাৰ বা বিএছচি ৰেগুলাৰ এনেকৈ লিখা থাকিব আপোনালোকে সেইটো চিলেক্ট কৰি ল'ব লোৱাৰ পিছতে আমি দেখা পাইছে চিলেক্ট এডমিশ্যনছ ইয়াৰ বা ছেমেষ্টাৰ আপুনি এতিয়া ক্লিক কৰিব এতিয়া ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি প্ৰথমটোৱে ৰাখিব অৰ্থাৎ ওৱানটোৱে ৰাখিব যিহেতু ফাৰ্ষ্ট ছেমেষ্টাৰ এডমিশ্যনছ লৈছে এতিয়া আপুনি দেখা পাইছে প্ৰিভিয়াছ এক্সাম বৰ্ড বা ইউনিভাৰ্চিটি ফ্ৰম আসাম সো আপনি এটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ার পিছত এটা আপনি কি করব লাগবে আপনি ইয়েস করব লাগিব যেহেতু আমি অসমৰ পৰা পাস কৰিছো আৰু যদি আপোনালোকে অসমৰ পৰা পাস কৰা নাছিলে অর্থাৎ আপোনাৰ আগৰ বৰ্ডটো অসমৰ পৰা আপুনি নাছিলে তেনে ক্ষেত্ৰত আপুনি নো কৰিব লাগিব যেহেতু মই অসমৰ পৰা পাস কৰিছো সেইকাৰণে মই ইয়েস কৰিছো আপোনালোকে গোটেইখিনি বস্তু ফিল আপ কৰি লোৱাৰ পিছত আপুনি সেভ ডেষ্টিনেচন ডিটেইলছ আপুনি এতিয়া ক্লিক কৰিব ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি দেখা পাইছে সেভড আপুনি অকে বাটনত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি অকে বাটনত ক্লিক কৰিব এতিয়া আপুনি এডুকেশনাল ডিটেইলছ আপুনি ফিল আপ কৰিব লাগিব তাৰ কাৰণে দেখা পাইছে এডুকেশনাল কোৱালিফিকেশ্যন আপুনি এতিয়া ক্লিক কৰিব এতিয়া ক্লিক কৰি দিয়াৰ পিছত এইচ এছ বা টুৱেলভৰ ডিটেইলছখিনি ফিল আপ কৰিব লাগিব যিহেতু চ' আপোনালোকে এইটো চিলেক্ট কৰি ল'ব
সিলেক্ট কৰি লোৱাৰ পিছত এতিয়া আপোনালোকৰ সুধি আছে বোৰ্ড বা ইউনিভাৰ্চিটি যিহেতু বোৰ্ড হয় তো মই যিটো বোৰ্ডৰ পৰা পাছ কৰিছোঁ আসাম হায়াৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন কাউন্সিল তো এইটো মই এণ্টাৰ কৰিছোঁ এণ্টাৰ কৰি দিয়া আছে ইয়াৰ অফ পাছিং আপুনি কোনটো ইয়াৰত পাছ কৰিছে সেইটো চিলেক্ট কৰি ল'ব লাগিব অ'কে তো চিলেক্ট কৰি লৈছোঁ চিলেক্ট কৰি লোৱাৰ পিছত আপুনি দেখা পাইছে গ্ৰেড বা ডিভিশ্যনছ আপুনি কি ডিভিশ্যনছ পাইছে সেইটো আপুনি ইয়াতে এণ্টাৰ কৰিব তো যদি আপুনি ফাৰ্ষ্ট ডিভিশ্যনছ পাইছে তেনে ক্ষেত্ৰত আপুনি ফাৰ্ষ্ট ডিভিশ্যনছটো এণ্টাৰ কৰিব এণ্টাৰ কৰি দিয়াৰ পিছত আপুনি নেক্সট দেখা পাই আছে পাৰ্চেণ্টেজ চ' আপুনি পাৰ্চেণ্টেজ কিমান পাৰ্চেণ্টেজ পাইছে সেই পাৰ্চেণ্টেজটো আপুনি এটা মেনশ্যনছ কৰিব উল্লেখ কৰি দিয়াৰ পিছতে আপুনি কি কৰিব লাগিব গোটেইখিনি বস্তু আপোনালোকে ফিল আপ কৰি লোৱাৰ পিছত আপুনি ছেভ বটনটোত ক্লিক কৰিব গোটেইখিনি বস্তু আপোনালোকে ফিল আপ কৰি লোৱাৰ পিছত এতিয়া আপুনি ছেভ বটনটোত যেতিয়া ক্লিক কৰিব এতিয়া আপুনি নেক্সট বটনটোত ক্লিক কৰিব লাগিব তো যেতিয়া আপুনি নেক্সট বটনটোত ক্লিক কৰিব এতিয়া আপোনালোকক সুধি আছে আপলোড ফটো আপোনাৰ এক কপি ফটো আপলোড কৰিব লাগিব তাৰপিছত আপুনি দেখা পাই আছে আপলোড আদাৰ ফাইল এতিয়া আপোনালোকে ক্লিক কৰিব এতিয়া ক্লিক কৰি দিয়াৰ পিছত এতিয়া আপুনি দেখা পাইছে টেণ্ট এডমিট কাৰ্ড এনি আদাৰ গম ডকুমেণ্ট ফৰ এজ প্ৰুফ এতিয়া আপোনালোকে মই আপোনালোকক ৰিকমেণ্ড কৰিম আপোনালোকে ক্লাছ টেনৰ যিটো এডমিট কাৰ্ড আছে সেই এডমিট কাৰ্ডটো চিলেক্ট কৰি ল'ব এতিয়া চিলেক্ট কৰি লোৱাৰ পিছত এইটো বক্সত আপোনালোকৰ এজ প্ৰুফটো আপলোড কৰিব এইটো বস্তু চিলেক্ট কৰি লোৱাৰ পিছত এতিয়া আপোনালোকে ফাইলটো আপোনালোকে আপলোড কৰিব লাগিব তো আপলোড কৰাৰ কাৰণে আপুনি কি কৰিব লাগিব চইচ ফাইলত ক্লিক কৰিব চইচ ফাইলত ক্লিক কৰি দিয়াৰ পিছত আপুনি ইয়াৰ পৰা আপুনি কি কৰিব লাগিব আপুনি ফাইলটো চিলেক্ট কৰি ল'ব লাগিব অ'কে তো ফাইলটো চিলেক্ট কৰি লোৱাৰ পিছত আপুনি আপলোডত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি আপলোডত ক্লিক কৰিব অকণমান ৱেইট কৰিব যেতিয়া আপুনি আপলোড কৰিব এতিয়া আপুনি দেখা পাইছে প্লিজ আপলোড পি ডি এফ ফাইল চ' মোৰ এটা ভুল হৈছে এতিয়া আপোনালোকে পি ডি এফ ফাইল আপলোড কৰিব লাগিব এতিয়া আপোনালোকে পি ডি এফ ফাইল যিটো আপোনালোকে মেট্ৰিকৰ যিটো দুদু আপোনালোকে এডমিট কাৰ্ড দিছে তেনে ক্ষেত্ৰত আপোনালোকে পি ডি এফ কৰি আপোনালোকে আপলোড কৰিব লাগিব আৰু পি ডি এফখনৰ চাইজ যাতে আপোনালোকে এক এম বিতকৈ বেছি নহয় সেইটো বস্তু লক্ষ্য কৰিব তো মই দুটা বস্তু মই আপলোড কৰি আছোঁ তাৰপিছত এতিয়া আপুনি দেখা পাইছে তাৰ আগতে আপোনালোকে চাই লওক এটা আপলোড ফটো আপোনাৰ ফটো এটা জে পি জি আকাৰত আপলোড কৰিব লাগিব তো মই ফটোটো আপলোড কৰি আছোঁ তাৰ কাৰণে চইচ ফাইলত ক্লিক কৰিব চইচ ফাইলত ক্লিক কৰি দিয়াৰ পিছত মই ফটোটো আপলোড কৰি আছোঁ তো আপলোডত ক্লিক কৰিব তো আপলোডত ক্লিক কৰি দিয়াৰ পিছত এতিয়া আপুনি দেখা পাইছে আপলোডেড আপুনি অকল বটনটোত ক্লিক কৰিব মোৰ ফটো আপলোড হৈ গৈছে যদি আপুনি চাব বিচাৰে তেনে ক্ষেত্ৰত আপলোডেডত ক্লিক কৰিব তাৰপৰা আপুনি ফটোটো চাব পাৰিব এতিয়া মই কি কৰিম মই ক্লাছ টেনৰ যিটো এডমিট কাৰ্ড আছে সেই এডমিট কাৰ্ডটো মই আপলোড কৰি আছোঁ তাৰ কাৰণে চইচ ফাইলত ক্লিক কৰিব দুটা বস্তু মই আপলোড কৰি লৈছোঁ এতিয়া আপুনি কি কৰিবলৈ অকে বটনটোত ক্লিক কৰিব তো অকে বটনটোত ক্লিক কৰি দিয়াৰ পিছত এতিয়া আপুনি দেখা পাই আছে ক্লাছ টেন ডকুমেণ্ট অৰ এনি আদাৰ তো মোৰ আপলোড হৈ গৈছে আপুনি ইয়াৰ পৰা চাব পাৰিব যিখিনি ডকুমেণ্টছ আপুনি আপলোড কৰিছে চাব পাৰিব যি কি নহওক মই আপলোড কৰিছোঁ জাষ্ট এইটো ডেমো ভিডিঅ' হয় তো এতিয়া আপুনি আপলোড কৰি লোৱাৰ পিছত আপোনালোকে কিন্তু ভালদৰে চাই ল'ব আপোনালোকে মিষ্টেক নকৰিব এতিয়া আপলোড কৰি দিয়াৰ পিছত আপুনি নেক্সট বটনটোত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি নেক্সট বটনটোত ক্লিক কৰিব এতিয়া আপোনালোকে পেপাৰ চিলেক্ট কৰি ল'ব লাগিব অৰ্থাৎ আপোনালোকৰ যি যি পেপাৰ হয় যি যি পেপাৰ আপোনালোকে লৈছে সেই পেপাৰকেইটা আপুনি চিলেক্ট কৰি ল'ব লাগিব প্ৰথমে আপুনি দেখা পাইছে ক'ৰ পেপাৰ অনাৰ্চ এছামিজ অৰ্থাৎ যিহেতু মই এছামিজ চিলেক্ট কৰি লৈছিলোঁ বি এ এছামিজটো মই চিলেক্ট কৰি লৈছিলোঁ তাৰ কাৰণে ক'ৰ পেপাৰ আপুনি কোনটো লৈছে সেইটো আপুনি এডত ক্লিক কৰিব তো এডত ক্লিক কৰি দিয়াৰ পিছত এতিয়া আপুনি দেখা পাইছে এই যি পেপাৰ্চ এছামিজ অনাৰ্চ জাষ্ট মই এটা ডেমো ভিডিঅ' হিচাপে আপোনালোকক মই এটা লৈছোঁ কিন্তু মোৰ আচলতে মই অলৰেডি গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট কৰিছোঁ তো মই সেইদৰে মই এইটো অল যিহেতু এইটো চি বি চি এছৰ কোৰ্চ হয় মই ছাবজেক্ট কি কি লাগে আছে মই সেইটোও ভালদৰে মই নাজানো জাষ্ট আপোনালোকক মই অনলাইন প্ৰচেছটোহে দেখাই আছোঁ অ'কে তো প্ৰথমে আপোনালোকে কি কৰিব লাগিব যিটো আপোনালোকৰ মেজৰৰ আপোনালোকে নিশ্চয় জানে যে আপোনালোকৰ মেজৰৰ যিটো এছামিছ কোৰ পেপাৰ যিটো লৈছে আপুনি সেইটো আপুনি এডত ক্লিক কৰিব অ'কে সেইটো আপুনি এড ইয়াৰ পৰা আপুনি চিলেক্ট কৰি ল'ব লোৱাৰ পিছত এতিয়া আপুনি দেখা পাই আছে এইট জি পেপাৰ্ছ এছামিছ অনাৰ্ছ প্লিজ চিলেক্ট ওৱান পেপাৰ ফ্ৰম বিল' তো ইয়াৰ পৰা আপোনালোকে যিকোনো এটা এটা আপুনি চিলেক্ট কৰি ল'ব লাগিব এই যি লিষ্টখন আছে লিষ্টৰ পৰা এটা চিলেক্ট কৰি ল'ব লাগিব অ'কে তো চিলেক্ট কৰি লোৱাৰ পিছত এতিয়া আপুনি কি কৰিব লাগিব তাৰপিছত আপুনি স্ক্ৰল ডাউন কৰিব ডাউন কৰাৰ পিছত এতিয়া আপুনি দেখা পাই আছে এ ই পেপাৰ এছামিছ অনাৰ্ছ প্লিজ চিলেক্ট ওৱান অৰ্থাৎ আপোনালোকে ইয়াৰ পৰা এটা চিলেক্ট কৰিব লাগিব ক'ৰ পেপাৰ হিচাপে তাৰপিছত ইয়াৰ পৰা এটা চিলেক্ট কৰি ল'ব লাগিব তাৰ স্ক্ৰল ডাউন কৰিব ডাউন কৰাৰ পিছত আপুনি দেখা পাইছে এ ই পেপাৰ্ছ এছামিছ অনাৰ্ছ প্লিজ চিলেক্ট ইয়াৰ পৰা আপুনি এটা চিলেক্ট কৰি ল'ব লাগিব অ'কে তো মই জাষ্ট আপোনালোকে দেখুৱাৰ কাৰণে মই এটা এটাকে চিলেক্ট কৰি লৈছোঁ আপোনালোকে পেপাৰবোৰ কিন্তু আপোনালোকে ভালদৰে চিলেক্ট কৰি ল'ব যদি ভুল হয় তেনে কিন্তু পিছত কিন্তু আপোনালোকৰ প্ৰব্লেম হৈ যাব পেপাৰবোৰ চিলেক্ট কৰি লোৱাৰ পিছত এতিয়া আপুনি কি কৰিব নেক্সট বটনটোত ক্লিক কৰিব তো যেতিয়া আপুনি নেক্সট বটনটোত ক্লিক কৰিব আপোনাৰ সন্মুখত আপোনাৰ যিখিনি ডিটেইলছ আপুনি ফিল আপ কৰিছিলে গোটেইখিনি ডিটেইলছ কিন্তু আপোনালোকৰ সন্মুখত এনেকৈ প্ৰিভিউ শ্ব' কৰিব এতিয়া আপুনি যি যি ডিটেইলছ আপোনালোকে ফিল আপ কৰিছে গোটেইখিনি বস্তু আপোনালোকে ভালদৰে চাই ল'ব তো এতিয়া আপুনি দেখা পাই আছে আপোনাৰ নামটো এনেকৈ কেনেকৈ আপোনাৰ সকলো গোটেইখিনি বস্তু আপোনালোকৰ শ্ব' কৰি আছে ইয়াতে তো ভালদৰে বস্তুখিনি চাই ল'ব স্ক্ৰল ডাউন কৰিব ডাউন কৰাৰ পিছত আপোনাৰ যি ডিটেইলছ আপুনি ফিল আপ কৰিছিলে গোটেইখিনি ডিটেইলছ আপুনি ফিল আপ ইয়াতে শ্ব' কৰি আছে আপুনি জাষ্ট যদি গোটেইখিনি বস্তু আপোনাৰ
ঠিকে আছে তেনে ক্ষেত্রে আপনি কি করব লাগিব জাস্ট আপনি সাবমিট বাটনত ক্লিক করিব তো যেতে আপনি সাবমিট বাটনত ক্লিক করিব আপনি লগলগে এটা রেজিস্ট্রেশন নাম্বার পাই যাব তো এটা হইছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার এখিনি আসলে সম্পূর্ণখিনি প্রসেস আপনার আপনার রেজিস্ট্রেশন করার এটা আপনাকে কলেজে আপনাকে পেমেন্টস করিব লাগিব যেটা এক্সামৰ ফর্ম যেটা ফিস হয় সেই ফিজটো আপনার কলেজের পর এটা কালেক্ট করব আপনার অনলাইন কালেক্ট করা সিস্টেম হওয়া নাই দিয়া নাই তো আপনার কলেজত পেমেন্টস করব লাগিব তো এইখানে আসলে ইনফরমেশন বা আপনার এইখানে আসলে দেখাবল আই হোপ আপনাদের ভিডিওটি ভাল পালে যদিও ভিডিওটি ভাল লাগে লাইক করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব এনেকা ধরনের ভিডিও পড়ার তো রাখিছো কারণে বাই।